তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই থেটা আর এই থিয়েটার ভিতরে কোনো ডিফারেন্স নাই। এটা থেটা বলেই এটা থেটা কেন থেটা হলো এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি এখন আরেকটা কোয়েশ্চেন আসে কি কোয়েশ্চেন আসে যে স্যার ওই যে কম্পোনেন্ট কম্পোনেন্টগুলো বলতেছেন এটা কেন মানে কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট হরাইজন্টাল কম্পোনেন্ট ঠিক আছে সো এটা মেইনলি ভ্যাক্টর যখন পড়াবো তখন বুঝালে ভালো হতো তারপরেও আমি একটু তোমাদেরকে অ্যানালাইজ করে দিই এইখানটায় এই জায়গাটাতে একটু ছোট্ট করে সো তোমরা ট্রায়াঙ্গেল ল তো পড়েছ তাই না ট্রায়াঙ্গেল ল পড়েছ তো রেক্ট্যাঙ্গ ওই তারপরে প্যারালোগ্রাম ল পড়েছো রেক্ট্যাঙ্গেল যে কোনো রেক্টাঙ্গেল তো একটা প্যারালোগ্রাম তাই না এই ধরো যে একটা রেক্টাঙ্গেল এই রেক্টাঙ্গেল তাহলে এবিসিডি ধরো যে একটা রেক্টাঙ্গেল এই রেক্টাঙ্গেল এর এসি হচ্ছে কি ডায়াগোনাল ধরলা তাহলে এখানটায় যে কোনো দুইটা অ্যাডজাসেন্ট সাইট ঠিক আছে যদি দুইটা ভ্যাক্টরকে রিপ্রেজেন্ট করে তাহলে ডায়াগোনাল দিয়ে সেই দুইটা ভ্যাক্টরের কি রেজাল্টেন্ট এক্সপ্রেস করা যায় এবং আমরা জানি এখানটায় যে এইটা যদি ভি হয় এটা যদি ইউ হয় তাহলে এর অপোজিট সাইড হিসাবে এটাও ইউ তোমরা প্যারালোগ্রাম ল যেহেতু শিখেছ তাহলে এই আমরা যে কোনো একটা ডিরেকশানে যাই সেম ডিরেকশানে যদি যাই এখন ট্রায়াঙ্গেল ল ইউজ করতেছি ভি প্লাস ইউ ইকুয়ালস কী হবে বা ইউ প্লাস ভি ইকুয়ালস কী হবে এই দিক দিয়েই যাই তাহলে ভি প্লাস ইউ ইকুয়ালস আর তাহলে ভি প্লাস ইউ ইস ইকুয়াল আর ঠিক আছে তাহলে এটা হল হচ্ছে আমাদের কি এডিশন ব্যাক্টরের এডিশন লয়ের মতো অনেকটা ঠিক আছে তাহলে এখানটায় এই ভি কে আর কে আমরা ঠিক আছে ভি আর ইউ ইউ ধরেই কাজ করেছি কিন্তু এখানটায় যে ইউ অ্যান্ড ভি এর ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি দেখো এই ইউ আর এই ভি এর ভিতরে অ্যাঙ্গেলটা হচ্ছে কি 90 ডিগ্রি এখন এই যে আমাদের রেজাল্টেন্টটা সেটা কিন্তু আবার একটা অ্যাঙ্গেল তৈরি করে থাকে সো ধরলাম ভি এর সাথে সে থেটা অ্যাঙ্গেল তৈরি করে আছে তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা কে তৈরি করতেছে আসলে রেজাল্টেন্ট যে কোনো একটা ভ্যাক্টরের সাথে তাহলে রেজাল্টেন্ট যে কোনো একটা ভ্যাক্টরের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে আসলে এটা অনেক ইলাবোরেট সো আজকে অত টাইমও নাই তোমরাও ইমপেশেন্ট হয়ে যাও ঠিক আছে সো আমি তাহলে এই একটু বলি যে এই রেজাল্টেন্টটা যে কোনো একটা ভ্যাক্টরের সাথেই কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করেছে যে যেহেতু এখানে একটা রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল না হলেও না হলে ওদের ভিতরের মানে ইউ অ্যান্ড ভি এর ভিতরে যে অ্যাঙ্গেলটা এখন আমি বলছি নাইনটি ডিগ্রি সেটা হতো না আর কি ইউ এন্ড ভি এর ভিতরে একটা অ্যাঙ্গেল সেটা বলবো যে এটা নাইনটি ডিগ্রি যদি ধরো যে এই যে থেটা অ্যাঙ্গেল ঠিক আছে থেটা অ্যাঙ্গেল আমরা এখন দেখো যে এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হয়েই আছে ওরা মানে ওই রেজাল্টেন্টের সাথে ঠিক আছে দুইজন দুইটা কম্পোনেন্ট পাচ্ছি যে দুইটা কম্পোনেন্ট একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার তো এটা আমি পরে বুঝাই তোমাদের আসল জিনিসটা আগে বুঝাই তো এই কম্পোনেন্ট নিয়ে আমি একটু একটা কথাই জাস্ট বলি যে যদি আমাদের একটা রেজাল্টেন্ট ভ্যাক্টর থাকে এবং এটাকে যদি দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে আমাদের স্প্রিট করতে হয় একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যদি ইউ হয় আর একটা যদি ভি হয় তাহলে এর ভ্যালু হবে এই রেজাল্টেন্ট আর অ্যাঙ্গেল দেখব আমরা অ্যাঙ্গেলটা কার সাথে আছে রেজালটেন্ট কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে ইউ এর সাথে তাহলে ইউ এর ভ্যালু হবে যার সাথে অ্যাঙ্গেল আছে তার সাথে কস থেটা নেবে তাহলে কে কস নেবে আর তাহলে ইউ এর ভ্যালু হবে আর কস থেটা আর যদি ভি এর ভ্যালু আমরা চিন্তা করি এর সাথে তো আর আর এর কোনো অ্যাঙ্গেল নাই তো যার সাথে অ্যাঙ্গেল নাই হ্যাঁ স্টার ম্যাগনিটিউট যদি আমি বের করতে চাই তাহলে সেটা রেজালটেন্ট দিয়েই বের করতে হবে কিন্তু সেটার ভ্যালু হবে আর সাইন থেটা তাহলে যার সাথে অ্যাঙ্গেল আছে তার ভ্যালু হচ্ছে রেজাল্টেন্টের সাথে কস থেটা আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার ভ্যালু হচ্ছে রেজাল্টেন্টের সাথে সাইন থেটা তো এই যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে কস থেটা যার সাথে অ্যাঙ্গেল নাই সে হচ্ছে সাইন থেটা এই ব্যাপারগুলো একটু মাথায় রাখলেই হবে এখন আমি এই জায়গায় আবার আসতে চাচ্ছি